মনোযোগ দিয়ে শুনবেন এবং কথাগুলো বোঝার চেষ্টা করবেন। उमर सागे मदीना खुमारी दयार मोर तो बोदे सागे मदीना उमर सागे मदीना एटी जगते नूर नबजे हैना तुलना एटी जगते नूर नबजे हैना तुलना हमारी दयार मोर तो बोदे हमारी दयार मोर तो बोदे सागे मदीना जगते नूर नबजे है ना तुलना एते जगते नूर नबजे है ना तुलना अति सुंदर कथा सुनबे देखे नबी प्रवेश करे मक्का जगरे जत मक्का बासी पालिए गेलो घर बाड़ी छेड़े कवि बोलछे देखे नबी प्रवेश करे घर बाड़ी छेड़े आर केवल मात्र एकटी बड़ी केवल मात्र एकटी बड़े पटल बाधिया सगर छेड़े जाबे बोले रोइलो बसिया सगर छेड़े जाबे बोले रोइलो बसिया हमारी दयार मोर तो पोते हमारी दयार मोर तो पोते सागे मदीना उमर सागे मदीना ती जगते नूर नबजे है ना तुलना ती जगते नूर नबजे है ना तुलना दयार नबी जी गासिलो ओ गो बुढ़ी मा एतो भारी बोझा निये कोथाय जाबे बोलो ना दयार नबी जी गासिलो ओ गो बुढ़ी मा एतो भारी बोझा निये कोथाय जाबे बोलो ना बुढ़ी बोले ओरे बाबा प्राणी बचानो दाई ओई मोहम्मदेर जालाया আমি থাকব না মকায় তাই তো আমি শহর ছেড়ে এত ভারী বোঝা বাবা বইতে পারি না এত ভারী বোঝা বাবা বইতে পারি না তাই তো আমি শহর ছেড়ে যেতে পারি না তাই তো আমি শহর ছেড়ে যেতে পারি না আমারি দয়ার মোর তো পথে সাগে মদিনা ও মোর সাগে মদিনা এটি জগতে নূর নবজে হয় না তুলনা এটি জগতে নূর নবজে হয় না তুলনা দয়ার নবী বলেন তখন মধুর রজনে কোথায় যাবে বলো মাগো পটলা পৌঁছে দেব সেখানে দয়ার নবী বলেন তখন মধুর রজনে কোথায় যাবে বলো মাগো পটলা পৌঁছে দেব সেখানে এই বলিয়া দয়ার নবী নিজের মাথাতে পটলা নিয়ে চলে দেখো ওই পথেতে চলতে চলতে বুড়ি বলে চলতে চলতে বুড়ি নবে নামতে দরিয়া কত গো পেশাব করলো নবে চিনতে না পাইরে কত গো পেশাব করলো নবে চিনতে না পাইরে সব শুনিয়া দয়ার নবে সহ্য করিল সব শুনিয়া দয়ার নবে সহ্য করিল মক্কা বাসীদের কাছে বুড়ির পৌঁছে দিল অকবর বলে মনের কথা আমারি দয়ার মন তো পথে সাগে মদিনা
রাখো মারি দয়ার মোর তপদে সাগে মদিনা এটি জগতে নূর নবে যে হয় না তুলনা এটি জগতে নূর নবে যে হয় না তুলনা সে চন্দ্রের মাধ্যমে অতি মূল্যবান কথাই প্রিয় কবি কি লিখছে দেখুন ও পাখো এই বলেন বড়ে কে বাবা তুমি কোথায় বলো বাড়ি তোমার জানতে চাই আমি ও পাখো এই বলেন বড়ে কে বাবা তুমি কোথায় বলো বাড়ি তোমার জানতে চাই আমি আব্দুল্লাহর পুত্র আমি দয়নবী বলছে আব্দুল্লাহর পুত্র আমি নামটি মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র আমি নামটি মোহাম্মদ আমি তো এসেছি মাগো খোদারি পাইগাম আমি তো এসেছি মাগো খোদারি পাইগাম ইসলাম কবুল করো মাগো ইসলাম কবুল করো মাগো বিলম্ব করো না এই জগতে নূর নবে যে হয় না তুলনা এই জগতে নূর নবে যে হয় না তুলনা তোমার দয়ার মোর তো পথে সাগে মদিনা তোমার দয়ার মোর তো পথে সাগে মদিনা এটি জগতে নূর নবে যে হয় না তুলনা এটি জগতে নূর নবে যে রে হয় না তুলনা আরেকটি নামাজ সম্পর্কে কালাম গাইছে আমরা সেই নামাজ থেকে কতটা দূরে থাকি কবি ছন্দের মাধ্যমে লিখছে একটু মনোযোগ দিয়ে শুনবে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি ফজর করে এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা মুসলিম হই না জন্ম নিলে মুসলমান ঘরে কাফের মুমিন তফাতটা হয় আমলের উপরে কবি বলছে মুসলিম হই না জন্ম নিলে মুসলমান ঘরে কাফের মুমিন তফাতটা হয় আমলের উপরে কাফের মুমিন তফাতটা হয় আমলের উপরে এই জীবনে কবো না মার করো না কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা মাটির চাপে পাঁজরে ধার ভাঙিবে তখন কবি বলছে বেনা মাঝির লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পাঁজরে ধার ভাঙিবে তখন মাটির চাপে পাঁজরে ধার ভাঙিবে তখন বিশাক তোষা
मोनो तो होते पारे जो होरे जाना जा कैमन करे घुमाओ तुमे फजर करे काजा हे मोनो तो होते पारे जो होरे जाना जा तुम्हारे मोनो तो होते पारे जो होरे जाना जा सुंदर माधुमे अति मूल्यवान कथा प्रिय कवि की लिखे देखो जोको खोपे शिष ठिकाना आखा तारा खा बेना माजी बापे ना नो पिर शाफाया दो जो खोपे शिष ठिकाना आखा तारा खा दो जोको खोपे शिष ठिकाना आखा तारा खा तुम्हारे मोनो तो होते पारे जो होरे जाना जा तो सर सर पर्वती शिल्पी कौन थे नितांत कालम से देखा कौन शुक्रिया।